আমাদের ভান্ডারহাটি আনন্দমার্গ স্কুল প্রতিষ্ঠিত হয় আপনার 2018 সালে, আর সেই আছে আপনার 7 বছর চলছে, 2024 সাল নিয়ে 2018 থেকে 7 বছর আমাদের স্কুলে এখানে প্রতিষ্ঠিত হয়। এখন সেই স্কুলে আমাদের বর্তমান ছাত্র সংখ্যা হচ্ছে 130। আর এই আমাদের স্কুলে আজকে বার্ষিক যে আমাদের ক্রীড়া প্রতিযোগিতা, এই ক্রীড়া প্রতিযোগিতা প্রথমে আমাদের কী হয়, ক্রীড়া প্রতিযোগিতায় আমাদের গুরুদেব শ্রী চান্দ্রমতিজি প্রথমে ওনাকে বরণ করে নেওয়া হয় পুষ্পমালা দিয়ে। তারপরে আমাদের রয়েছে ফ্ল্যাগ হোস্টিং, তারপরে রয়েছে আমরা প্রদীপ প্রজ্বলন, এগুলোর ভিতর দিকে আপনার কী হয় খেলা শুরু হয়। আর এই ক্রীড়া প্রতিযোগিতার গুরুত্ব অপরিসীম, কেননা এই ছোটো ছোটো যে শিশুরা রয়েছে তাদের গ্ল্যান্ড সাবগ্ল্যান্ড রয়েছে শরীরে, তারপরে হরমোনের ক্ষেত্রে কি বিভিন্ন ধরনের সমস্যা থাকে, কিছু প্রবলেম থাকে, এই খেলাধুলার মাধ্যমে কি হয় যে তাদের যে এইসব ত্রুটি থাকে এইগুলো ত্রুটিমুক্ত হয়ে যায়। সেই জন্য এটা কী করা হয়েছে, আর শিক্ষার পাঠ আর শিক্ষার একটা অঙ্গ হিসাবে এটা রাখা হয়েছে। এটা প্রত্যেকটা স্কুলেই এটা বার্ষিক যে ক্রীড়া অনুষ্ঠান এগুলো খুবই করা দরকার, খুবই দরকার। আর সেই জন্য এটা কী করা হয়েছে, শিক্ষার একটা অঙ্গ হিসাবে শিক্ষা ব্যবস্থা রাখা হয়েছে। পড়াশোনার সেই জন্য হচ্ছে শুধু যে পড়াশোনা তাই নয়, পড়াশোনার ভিতর দিক দিয়ে আমাদের পুঁথিগত বিদ্যা শিক্ষার দুটো পার্ট রয়েছে, একটা ইন্টেলেক্ট, একটা ইন্টিউশন, একটা বুদ্ধি, একটা বোধি, একটা পরাবিদ্যা, একটা হচ্ছে অপরাবিদ্যা। তো সেই জন্য একটা হচ্ছে বহির্মুখী শিক্ষা, একটা হচ্ছে অন্তর্মুখী শিক্ষা। আনন্দমুখী শিক্ষা ব্যবস্থায় দুটারই ব্যবস্থা রয়েছে, কারণ খালি পুঁথিগত বিদ্যা থাকলে মানুষের মধ্যে একটা অহংকার থেকে যায়, কিন্তু যখন মানুষ এই অন্তর্মুখী শিক্ষা পায় তখন তাদের মধ্যে একটা হ্যাপি ব্ল্যান্ডিংয়ের আছে। আমাদের শিক্ষা ব্যবস্থা একটা হ্যাপি ব্ল্যান্ডিং রয়েছে, একটা মানুষ শারীরিক, মানসিক এবং আধ্যাত্মিকভাবে কেমন সুশিক্ষা পেয়ে একটা ভালো মানুষ তৈরি হতে পারে, সমাজের সম্পদ হতে পারে, সমাজের অ্যাসেট তৈরি হতে পারে, এইগুলোই হচ্ছে আনন্দমার্গের মূল উদ্দেশ্য। আর এই ছোটো ছোটো শিশুরা ভালো মানুষ তৈরি হয়ে তারা এই সমাজটাকে সুন্দর ফুলে ফলে সমৃদ্ধ করবে, দেশটাকে সুন্দর করে সাজাবে, সারা পৃথিবীটাকে সুন্দর করে সাজাবে, এই উদ্দেশ্য রেখেই আমাদের শিক্ষা ব্যবস্থা গঠন হয়েছে। সেই জন্য আমরা চাই সমাজের ছোটো ছোটো ছেলেরা ছোটোবেলা থেকেই সেই রকম শারীরিক, মানসিক, আধ্যাত্মিক শিক্ষা দিয়ে ভালো মানুষ তৈরি হোক আর সমাজের সম্পদ হোক, সারা পৃথিবীটাকে সুন্দর করে সাজাক, এই কথা বলছি। আর আমার নাম হচ্ছে আচার্য সুবিকাশানন্দ অবধূত, আমি আনন্দমার্গ প্রচার সঙ্ঘের ডায়াসিস সেক্রেটারি, হাওড়া এবং হুগলি ডিস্ট্রিক্ট নিয়ে একটা ডায়াসিস, এই ডায়াসিসে ডায়াসিস সেক্রেটারি হিসেবে বর্তমানে আছি। নমস্কার। আর নিত্য নতুন খবরের আপডেট পেতে আমাদের ফেসবুক ও ইউটিউব চ্যানেলটি ফলো করুন।